আমি আর হা কাউকে হারাতে চাই না। তোরা কি একটু শান্তি মতো অ সো হোয়াটস আপ পোলা পয়েন্টস, আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। সো আজকে আমরা কি বলো, মাইনক্রাফট। ইয়া, সো আজকে আসলে অনেক ইন্টারেস্টিং একটা এপিসোড অ্যান্ড অনেক এক্সাইটিং একটা এপিসোড, বিকজ এখন বলা যাবে না ভাইয়ারা, সো কষ্টের কথা কথা রাখবো। মেইন ভিডিওতে তোমরা দেখবে যে আমি কী কী করবো অ্যান্ড আসলে অনেক বড় আরও একটি সারপ্রাইজ আছে। সো লাস্ট এপিসোডে তোমরা দেখেছো হলো আমার একটি ঘোড়া আছে, এটা আমি পারছি অ্যান্ড এটা আনতে পেরেছি। না, আমার কাছে আমার তিনটা ঘোড়া আছে, তোমরা যদি খেয়াল করো, যদি ফুল ভিডিওটা দেখো দেন বুঝবে যে আমার তিনটা ঘোড়া আছে। ওখান থেকে একটা নিয়েছি, একটার নাম রেখেছি হলো জুডো। সো ওই জুডো হলো আমার মেইন ঘোড়া এখন। ফার্স্ট অফ অল ওর এখন একটা লেদার আর্মার দিয়েছি অ্যান্ড মেনি মোর। তোমরা যদি এটা না দেখাছো দেন দেখাছো, এরপর এই এপিসোডটা দেখো। এটা হলো আজকের পার্ট 24। সো আজকের এই ভিডিওটাতে আমরা কি করব, টাইটেল এবং থাম্বনেল দেখো তোমরা বুঝে গেছো। তাও চলো আমরা মেইন ভিডিওতে যাই, স্টার্ট করি। তার আগে তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা হবে, বিকজ আমি শুধুমাত্র এই চ্যানেলে সব রকমের বাংলাদেশি গেমিং নিউজ, বাংলাদেশি গেমিং আপডেটস অ্যান্ড বাংলাদেশি গেমসগুলো ছেড়ে থাকি, যেমন মাইনক্রাফট। সো আর কথা বাড়িয়ে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড থ্যাংকস আ লট ফর 900 সাবস্ক্রাইবার্স, অ্যান্ড অবশ্যই অবশ্যই হেল্প করা যাবে, সাপোর্ট করা যাবে যেন 1000 সাবস্ক্রাইবার্স জলদি আনতে পারি। সো লেটস বিগিন দ্য শো। ও ইয়া, অ্যান্ড তোমরা যদি এই স্কিনটা ডাউনলোড করতে চাও দেন তোমরা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। অ্যান্ড তোমরা অনেকেই ভাববে যে এটা আমি DSB প্লেইজের স্কিন, বাট না, এটা মোটেও DSB প্লেইজের স্কিন না। ওর ওখানে একটা হেডসেটের মতো থাকে, সো এখানে নাই, অ্যান্ড ওর চুল ব্রাউন থাকে, ওখানে নাই। আমি ফুল এটা কাস্টমাইজ করছি অ্যান্ড ফুল আমার হিসেবে, ওকে। সো তোমরা এটা ডাউনলোড করতে পারো, জোস থাকতে পারে, সো দ্যাটস ওয়াই ইটস ইয়োর উইশ, আই ডোন্ট কেয়ার। সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ইয়া, সো আমি আসলে অনেক কিছু আপগ্রেড করেছি যেটা আই থিঙ্ক তোমরা এখনো দেখো নাই। ইয়া, এবার আসলাম আমরা হচ্ছে আমাদের মেইন ভিডিওতে। হ্যালো, হেই হেই, দেখো আমার ইয়োরগেন ওখানে, সরি জুডো ওখানে যাবি না, জুডো 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 ওখানে যাবি না, জুডো জুডো যাস না, পড়ে দে বলছি, ওখানে যদি পড়ে যাস তাহলে কিন্তু তোর আমি আর আনতে পারবো না। দিক যাস না, দিক যাস না, কোন দিক যাচ্ছিস, সরি করবো, জুডো হলো আমার জান, ঠিক আছে, ওদিক যাবি না তুই, তোর জন্য বাড়িটা আমার এখনো বানানো হয়নি। হ্যাঁ, সো তোমরা যদি লাস্ট এপিসোড খেয়াল করো দেন তুমি দেখবে যে আমি বাড়িটা বানাচ্ছিলাম অ্যান্ড বাড়িটা বানাতে পারিনি, বিকজ এখানে মাটি ছিল না, আসতে করে যেতে হবে, দেখছো তো, বুঝছো তো কেমন একটা ডেঞ্জারাস জায়গা। তোমাদেরকে নিচেরটা দেখানো মনে হয় থিঙ্ক একটু দরকার, তো চলো আমি একটু নিচেরটা দেখে আসি, এরপর তোমাদেরকে মেইন সারপ্রাইজটা দেবো, কিন্তু নিচে তো নামতে গেলে ময়রা যেমন বললো চলো, তা না লাইফ কমিস না, ও কমে নেই বাকি বলো। আচ্ছা এই দেখো, আমি আসলে ফুল নিচের পার্টটা ডিক করছি অ্যান্ড শেভলস দিয়ে ফুল নিচের পার্টটা একবারে খোদাই করছি, এই দেখো কত সুন্দর লাগতেছে। এই যে আমার সেই বিখ্যাত র্যাবিট ফার্মটা, আর এইটা হলো আমার আসলে বলার ভাষা নাই আমার, যে আমি এইখান থেকে আর কাজ করতে পারবো না, বিকজ এইটা হলো আমার সিক্রেট বেস অ্যান্ড সিক্রেট বেসের সাথে নিচের বেসটা কানেক্ট হয়ে গেছে, এটা সবথেকে দুঃখের ব্যাপার। ইয়া, সো এটা আমার আগের বাসা অ্যান্ড এখানে আমি একটা কই গেল আমার টর্চার চেম্বার, এখানে ওটা কই, কত বড় ইবলিশ পালাই গেছে ওইটা। সো আমরা এখন যাই উপরে অ্যান্ড তোমাদেরকে মেইন জিনিসটা দেখাই দিই। এই তো আমার লাইফ কমতেছে, আমি এখানে কিছু ঠিক করি নাই ভাই, টাইম পাচ্ছি না, টাইম রাখবো কোথায়। অ্যান্ড নেদার পোর্টালটা আছে আমার কাছে, আমরা নেদার পোর্টালে যাবো হচ্ছে নেক্সট এপিসোডে। এই নেক্সট এপিসোড পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড এই নেদারাইট নেদারাইট আসলে পাওয়া সম্ভব না আমার মতে। সো আমরা এখন ঘোরাঘুরি করবো অ্যান্ড মেনি মোর। সো এখন এখানে লিড কই, লিড লিড লিশ, ইয়াস তুমি এখানে থাকো, তোমার বাড়ির কাজ এখানে কমপ্লিট হয় নাই। সো ইয়া, সো তোমরা যদি খেয়াল করো দেন এখানে দেখবে যে আসলে তোমরা এখানে দেখবে যে
আমি ফুল আমার যে জিনিসটাই চেঞ্জ করে ফেলছি, অফকোর্স বিকজ এটা আমি বুঝছি, এটা আমি আমার জিনিসটাই চেঞ্জ করে ফেলছি, বুঝছেননি মামা, বুঝছেননি। সো তোমরা যদি খেয়াল করো দেন, তোমরা আগে দেখবে যেখানে কবল স্টোন দিয়ে কী খ্যাত লাগতো, একবারে বিচ্ছিরি, একবারে ফালতু খ্যাত, খ্যাত খ্যাত মানে খ্যাত। সো আমি এখানে এগুলো এনেছি অ্যান্ড এই ব্রিক্স কোস্টোন ব্রিক্সগুলো দিয়ে আরও চোস করেছি, প্লাস এই অনভিল মাইনক্রাফ্ট না এটা কি ক্রাফটিং টেবল এখানে এনেছি, প্লাস এখানে যে চেস্টগুলো সুন্দরভাবে রেখেছি ওইখানে, ওই যে তো একটু পরে দেখি, এইখানে আয়রন ডায়মন্ড যেগুলো অনেক কিমতি, এখানে কোল টোল ফ্লেন্ট, এখানে হচ্ছে সব ইউনিক আইটেমসগুলো, যেমন হপার টপার, হপার আমার এখন লাগবে না, সব রেখে দিই এটা। এরপর নিচে হলো আমার সব উডেন জিনিস, যেমন ব্রেকস স্টিক্স, এরপর এগুলোই। আর এখানে হচ্ছে আমার উডেন সোর্ডগুলা যেগুলো বাকি রয়েছে, সো সেইগুলো যদি শেষ হয়ে যায় দেন আর এগুলো বানাবো না, সো দ্যাটস এগুলো শেষ করার প্ল্যান করছি। এরপর উপরগুলোতে সব আয়রন অথবা ওর চেয়ে বেশি দামি, যেমন ডায়মন্ড সোর্ড আছে, ডায়মন্ড পিকাক্স আছে। আর এই ব্যারেলসগুলোতে হলো কবল স্টোন দিয়ে ভরা, কবল স্টোন দিয়ে ভরা, এখানে কবল স্টোনের মতো কী জানি স্টোন জানি না, আর এটা হলো মেইন স্টোন যেগুলো আমি এগুলো আনাতে হেল্প করেছে, আর এগুলো তো থাকবে এই উডেনগুলো, এটা অথবা চেঞ্জ করতে পারি। আর এইখানে সিঁড়ি সব তো তোমাদের এগুলো জানাই মনে হয়, এগুলো দেখছোই। আর স্যান্ডের কথা তো বললামই না আমি, ওরে বাবারে ভাই না স্যান্ডটা আমাকে স্যান্ড কোলন এমনি তো। সো এই পাশটা দেখেনি তোমাদেরকে, সো এইখানে হলো লাভা, লাভা রেখেছি অ্যান্ড এখানে রড নাকি স্টিলের জিনিস দিয়ে আটকে রেখেছি, জন্য ওই পাশে না পড়ে যাই। বাট একটা জিনিস আমার খুব ভয় লাগতেছে যে এখান দিয়ে ইয়ে পরে যেতে পারে, টোটো অথবা কেউ পরে যেতে পারে, বিকজ ওরা কিন্তু এর সাইজের, সেখানে একটা ট্র্যাপ দেওয়া লাগবে আমার অবশ্যই। আর এই চাষগুলো এখন ফুল সব খালি, এখন কিছু দিই নাই, বাট মেইন থিংগুলো দিব। আর এটা হলো আমাদের মাইনিং এরিয়া, জীবনে করিও নেই মাইন। আর এটা হলো একবারে ফুল ফাঁকা একটা জায়গা, ফুল ফাঁকা একটা জায়গা। আমি প্ল্যান করছি যে এইখানে লাভা টানবো এবং ওইখানে ওইখানে চেস্ট খুলে রাখবো, না এইখানে যাচ্ছে চেস্ট খুলে রাখি, ওই পাশে লাভা রাখি, বেস্ট জিনিস হবে। ইয়া অ্যান্ড এইখানটা আসলে অতটা জিনিস করি নাই, বাট বেড টেড সব কিছুই সেম আছে, জাস্ট এখানে এখানে স্টোনের ইয়ে কী করতেছে, স্টোন আর্মার এগুলো। হ্যাঁ সো এগুলো জিনিস, আর মেইন জিনিসটা দেখাই তোমাদেরকে এখন। সো আজকের মেইন সারপ্রাইজটা হলো এটা খোলা কেন, সো আজকের মেইন সারপ্রাইজটা হলো এই রুমে, ঠিক আছে। সো লেটস গো টোটো, হ্যালো টোটো, হেই হেই, হ্যালো, তোদের কি কোনো কাম কাজ কি নাই, তোরা সবসময় চেস্টের উপর যে কেন বসিস ভাই, আমি একটু বল চেস্ট কী আসছে ওদের চেস্টে, এদিক তোমরা যদি তাকাও মানে দুইটা বিড়াল ঘোরাঘুরি করতেছে, ওকে। সে দুইটা বিড়াল তোমরা যদি লাস্ট এপিসোড খেয়াল করে দেখো দেন দেখবে যে লাস্ট এপিসোড আর আগে আর ভাই জানি না দেখা আসছো দেন বুঝবে এই বিড়ালটা কোন দিক দিয়ে আসছে। এই বিড়ালটা আমার বাড়ির ভিতরে কোন দিক দিয়ে আসলো আমিও জানি না, বাট আমার বাড়ির ভিতরে চেস্টের ভিতরে ঢুকতে ছিল, সো দ্যাটস ওয়াই কী করবো আমিও জানি না। সো দ্যাটস ওয়াই আমি একে আনসি অ্যান্ড আমার কাছে আরেকটি নেম ট্যাগ ছিল মাত্র আর একটা আছে, ওটাও শেষ, আর একটাও নেই এখন, জাস্ট আমাদেরকে ইয়ে করতে হবে, টেম্পল খুঁজতে হবে অ্যান্ড আরও নেম ট্যাগ খুঁজতে হবে। অ্যান্ড এর নাম কী জানো, না এর নাম না, সরি এর নাম না, ফার্স্ট এর নাম তো মিয়ামি তুমি জানো, আর এর নাম কী জানো, সব থেকে বেস্ট নাম দিছি আমি, বেস্ট লেজেন্ড মার্কা নাম, এর নাম হলো তো নড়ছিস কেন তোরা, যা খুলে দিলাম তোদের, খুলিস না কেন, খুলিস না কেন, তুই খোলে না কেন এটা, ভাই যাই হোক। সো এর নাম হলো তুই বস, তুই বস, তুই বস, সেট 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 বস বস, সরি সরি মরিস না মরিস না, তুই তুই মরলে আমার কেন আসিস, আমার আর্মারগুলো কেন এখানে কী করতেছে, গুড বস প্লিজ প্লিজ কোথাও যাস না প্লিজ, এবার মরিস না প্লিজ, আমি আর কাউকে হারাতে চাই না, তোরা কি একটু শান্তি মতো আ ভাইটা কি হলো, হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট, হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট,
What the hell was that? What the hell was... No! Mimi! Ahon kiss a tor. Ahon kiss a tor. Tor was supposed to me, huh? Torum, tor more got a Mimi on favorite catch a tor pot. A tweaky. Hat tweaky. Do you like to pick support on the Mia? Miami, I'm the Gibono, Hulwana. Take a wish that I be kitchen. I'm your antesi. To me, the Gasuroto. একটা কাজ করে এদিকে আসো এদিকে আসতে বলছি না তোরে আমি আমার সাথে না বলছি এমন করবি না আর তোরা কিন্তু ফোন করবে আমি বলছি এদিকে ইয়াস ফিশ খা হন ফিশ খা এদিকে আসতে বলছি না তোরে আমি ইয়ে সব ফিশ খেয়ে তারা কিছু করবে না এখন আমি ফিশও পাবো না আমি তুই এখন বসে দেখবি এখন তোরা দুজন এখানে বৈশা থাক কোথাও যাবি না কালা জাহাঙ্গীর থেকে বসে থাকবে মিয়ামি আই এম ভেরি সরি সরি মিয়ামি তোর জন্য আমি একটা অবশ্যই একটা স্ট্যাচু বানাবো সমস্যা নেই কত কষ্ট লাগতেছে আমি চাইছিলাম যেন কেউ না মরে আর কি হলো এটা বাইরে কি হইলো আমারই হাসি লাগতেছে আমি কি করলাম এটা আমি ভাই আমার হাত থেকে সবকিছু ফালাই দেওয়া লাগবে আমার রাগ করছে অনেক অনেক রাগ করতেছে মিয়ামি এটা কি হইলো তোর মিয়ামি তোর জীবন ফুলব না মিয়ামি তোর আমি জীবন ফুলব না মিয়ামি নেভার আমার কাছে কিছু নাই এখন মনে হয় তোর উড় দিয়ে একটা স্ট্যাচু বানাইতে হবে ভাই কষ্ট লাগতেছে আমি কি করবো আমরা এখন শিপ মারতে আমার অনেক রাগ উঠতেছে হ্যাঁ কি আছে তোর আমার এটা হলো আমার আর্মার স্ট্যান্ড আমার দিকে তাকো না তুমি বরে লাগাই দিব ওই জায়গায় ঠিক আছে সো আমার সাথে বেয়াদবি করবো না ও এটা আমার এখন অনেক রাগ উঠতেছে মিয়ামি মরে গেল মিয়ামি আমার ফেভারিট ক্যাটটা সব রেখে দেবো আমি থাম অনেক রাগ উঠতেছে এখন চেস্ট করি চেস্ট সব ফালাই দেবো ওয়ার্ড ওয়ার্ড ফ্যান্স নেমে কী করবো ওয়ার্ড 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 সব ফালা ভালো লাগতেছে না আমার রাগ করতেছে আমার এখন উল লাগবে উল ওর জন্য একটা স্ট্যাচু আমি বানাবি বানাবো আমি যা বলি তাই করি জলদি শিপ আমার শিপগুলো কই শিয়ার শিয়ার্স নিয়ে নেই দেখ আমার মিয়ামি এটা কি হইলো ভাই এটা কি হইলো আমার ভালো লাগতেছে না এখন আমি এটা কী করলাম আসলে আমি এটা কী করলাম আমিও জানি না আমি কী করলাম এটা শেষ আমি মনে হয় গাছ কাটতে কাটতে শেষ করে ফেলছিলাম মিয়ামির আর সেই সুন্দর কথা শুনবো না আমি কত কষ্ট কোথায় রাখবো ভাইয়েরা আমি কোথায় রাখবো শেয়ার্স কয়েকটা নেব আমি এতগুলো নিয়ে নিতে হচ্ছে আর একটা গুড বয় আমার আয়রনও প্রায় শেষ ইয়ে খাইছে আয়রন না নাই আয়রন খুঁজতে পারবো আমি তো আমার কাছে আয়রন কী বলো ভাই আমরা আমি কি ফকির নাকি সরি এটা না আমি ওই দিনও মাইন্ড করে আয়রন পাইছি দেখাচ্ছে এ দেখো মামা দেখেছো মামা এরা হলো মাইনিংয়ের বিশেষজ্ঞ কোন দিক দিয়ে যাবো উপর দিয়ে যাইতে হচ্ছে এখন তোদের খবর আছে ওয়াত শিপ এবার তোরা শেষ শিপ তো আমার কাছে একটাও নাই তাহলে কী মারবো আমি ওদের একটা কেন দেখেন না তিনটে থাকার কথা দুইটা মনে হয় না খায় মরছে কারণ তো শিপ খুঁজতে গেলে আমার জীবন যান বাইরে যাবে শোন শিপ শিপ তোর খবর আছে তোর খবর আছে এবার আমি আসতেছি শিপসের জাতি ধ্বংস করতে আন্ডা পেয়ে গেলাম সমস্যা নেই কি চাই মামা
কি চাই না তোর আমি শিয়ে আসতে কাটবো। ওয়াও, 1 সেকেন্ডে আর একটা দাও, আবার দাও, কিরকম লাগতেছে রে? আরেকটা তো, আরে দুইটা বল, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আমার আরেকটা দাও, আরেকটা দে। তুই তো গ্রহ হইতে থাক, আমি এর কাটতে আসি। আরে দুইটা, আরেকটা, দুইটা। তুই গ্রহ কিছু খাস না কেন? এর কি খাও এখন? আমার কাছে কিছু নাইও। তোরা গ্রহ আমি খুঁজ যাস অন্যদেরকে, তোর ভাই বোনদেরকে খুঁজ যাস, কেউ তো নেই। জাস্ট ওখানে একটা লাম আছে মনে হয়, ওরা ওর শিপ। ওরে ডাঙ্কি, ডাঙ্কি তুই আমার, তুই আমার কাছে ডাঙ্কি আমার। এই এই সরি 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 সরি, ডাঙ্কি ডাঙ্কি আসিস না, মরবি না তুই, এসকে তুই এসকে দেখ আমার। তুই আমার সাথে যা, শিপগুলো জানি কই। এই তো আসতে, শিপগুলো এত জলদি হয়ে গেছে। থ্যাংকস ব্রো, আর একটু জলদি করলে হয় না ব্রো? হ্যাঁ ব্রো, এদিকে এসো, এদিকে এসো, তুমি এদিকে এসো। তুইটারে তো লিস্ট করছি না, গুড বয়। কারণ তোর শেয়ার করে আবার গাড়িটা নিয়ে, কারণ তুমি আমার সাথে আসো। আমার শিফটেরও তো করতে হবে নাকি? এদিকে দুইটাই, দুইটাই বলছি, দুইটাই বলছি না, কিসে সাব্বাস। গুড বয়, এখন আমার সাথে চলো। আমার বাড়িটা কই রে? আসতেছ, আসতেছ তো নাকি? হ্যাঁ গুড বয়, ওখানে অনেক খাবার আছে, ঠিক আছে? তো ওইখানে যে ইচ্ছা মতো খাবার, ঠিক আছে চলো। এটা হলো আমার বর্ডার বলে, ইস এত ছোট কেন আমার কান্ট্রি, মানে জায়গা। আমার এখনো মনে আছে যে আমি যখন ফার্স্ট এটা শুরু করছিলাম, তখন আমারই আমার আসলে আমার আগের ভিডিও দেখতে আমার হাসি পায় যে আমি কী না কী করছি। আল্লাহ, আর আমি যাচ্ছে, আমি যাচ্ছে জুডোর সাথে আসতাম, এত কষ্ট করে আমার কোনো মানে হয়? জলদি আয়, সবাই সব বলছি না একসাথে। তখন আমি এই বাড়িটা বানানোর জন্য কত কষ্ট হয়েছিল, এখানে একটা কি জানি আয়রন গোলহেম না কি জানি ছিল মনে নেই ওর নামটা, এখন তো দেখাও জানো ওদের। ওই তোমরা এসে করছো না, তোমরা এখানে এখানে ঢুকো, কেউ বাইরে হইলে তার খবর আছে, একবার কোপ মারা ফেলবো, ঠিক আছে? 1 2 3 দৌড় দৌড়, এদিকে 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 আসতে বলছি না সবাই, একজন একজন করে, একজন একজন করে। তুই এখানে কেমন আসলি? একজন একজন করে বলছি না, একজন একজন করে বুঝছি কি করতে হবে তোদের। তোর এই দিকে গেট লাগে, তো সর 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 সর, তোর এখানে বসে থাক, আমি তাদের একটু খাবার আনি তোদের জন্য। অনেক পাইরা গেছ, ঠিক আছে? এটা দিয়ে কি দে? এটা দিয়ে তো সেম জিনিস নেয়, তাহলে এর কোনো কোনো মানে হয়? আমার আর লাগবে না, আমি এতটুকুই অনেক সন্তুষ্ট। জলদি চল, টাইম নেই আমার হাতে বেশি, জলদি। জোরগেনের আছে দড়ি? হ্যাঁ আছে, গুড বয়। আর তোর ওখানে লাফাচ্ছিস কেন? হ্যাঁ আর তোর কিসে রে, ওখানে পড়ে থাক তুই। আর তোর পিগলেটের কিসে? তোর এখানে আসছিস? এ খাইছে রে, খাইছে। তোমরা এদিকে আসো বাবা। হ্যাঁ এখন গুড বয়, আমার এই দইটা দেখতে দেখে ফার্স্টে। হ্যাঁ সাবাস, এদিকে আসো, তুমি এদিকে আসো, তোমরা সব এক করে, একজন একজন করে, একজন একজন করে বলছি না, একজন একজন করে, একজন সাব্বাস, একজন আর একজন। হ্যাঁ গুড বয়, আর একজন থাকি লাগবে তোদের, আর একজন সাব্বাস। আর তোর গেছে? হ্যাঁ হ্যাঁ, ডক্কা এখানে, এবার গেট লাগাই দিই, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। মাই ফাইনাল মেসেজ, এখন তোমরা কিছু করো। এই যে তোমরা আসছো, ওরে ই কত কিউটে, তোমারও তো কিছু করার। সরি 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 সরি, আর ওই পিচ্ছিটা কই? পিচ্ছিটারও খাওয়া শেষ মনে হয়, জলদি খা। গুড বয়, এখন আমার তোমাদের সব এটা উফরে, এটার জন্য আবার একটা মেশিন বানাতে হবে আমার মনে হয়। আমার কাছে তো রেডস্টোন অনেকগুলোই আছে, এদেরগুলো কাটবে না মনে হয়।
আর তো নাই মনে হয় নাকি ও না আরেকটা আছে আর তুই কি হচ্ছে এখানে ইবলিস সব আর তোর কিসে ও না সরি তোর নামে একটা কিছু দা লাগে বাট আমার কাছে তো আর ইয়ে নেই কি জানি বলে নেম ট্যাগ নাই বাট নামগুলো কেমন দেবো তোদের তুমি যাচ্ছে আমার সাথে আসো কেমনে লাফাবো এখান থেকে এখানে তুমি এদিকে আসো তুমি এদিকে আসো ইয়া এখানে আর নাহলে ওদিকে তো কত না গরু সর সোয়া নেক্সট এপিসোডে দেখা যাক আমি কি আমার দেখা যাক আমি কি ওর স্ট্যাচুটা বানাইতে পারি নাকি এত কষ্ট কোথায় রাখবো আমি আমি চাইছিলাম তোমাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য কালা জাহাঙ্গীরের সাথে আর কালা জাহাঙ্গীর আসলে ডেভিল ওর শাস্তি আছে ওর শাস্তি আছে ওর শাস্তি আছে তো আছেই আছে ওর শাস্তি আছে তোমরা যদি নেক্সট এপিসোডে দেখতে চাও যে ও কী শাস্তি হবে অবশ্যই একটা লাইক দাও ভিডিওটা শেয়ার করো অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না বিকজ নেক্সট ভিডিও আসার পর দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে সো হাস্তে লা ভিস্তা স্টে হোম অ্যান্ড স্টে সেফ বাসা থেকে প্লিজ বাইরে আসিস না ভাই প্লিজ কোথাও যাইস না প্লিজ বাই